हेलो गाइस, वेलकम टू माय चैनल। आमी पुतुल। आज के आमी इफ्तारेर जन्य एकटा मजादार चप तैरी करे देखाबो, आर एटा होच्छे साबुदानार चप। आशा करी रेसिपिटी आपनादेर भालो लागबे, आर भालो लागले अवश्यई एकटी लाइक दिबेन, आर एमनी रेसिपि पेते आमार चैनलटिके सबस्क्राइब करे पाशेई थाकबेन। तो बंधुरा चलुन देखे नी किभाबे एई चपटा तैरी करते हय। एर जन्य आमी एखाने 2 टेबिल चामच साबुदाना निएछि, आर ता आमी जल दिए भालो करे धुये नेब। এটা ধোয়া হয়ে গেলে জলটা ছেকে 1 ঘন্টার জন্য রেখে দেব। 1 ঘন্টা পর দেখেন এটা কি সুন্দর একদম নরম হয়ে গেছে, আর কত ঝরঝরা হয়েছে। এখানে আমি 250 গ্রাম আলু সিদ্ধ করে ছোলা ছাড়িয়ে নিয়েছি, এটাকে আমি এখন ম্যাশ করে নেব। আলুটা ম্যাশ করা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি। এটা চাইলে আপনারা বাদও দিতে পারেন, যারা নিরামিষ খান তারা বাদ দিতে পারেন। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনে বাদাম ভেজে গুঁড়া করে, আর দিয়ে দিয়েছি যে সাবুটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা। এবার আমি দিয়ে দিব 1 চা চামচ কাঁচা মরিচ বাটা, 1 চা চামচ আদা বাটা, আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ লেবুর রস। এবার দিয়ে দেব 1/2 চা চামচের মতো লবণ, আপ লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, আর 1/2 চা চামচের থেকে একটু কম চিনি। দিয়ে দিলাম খানিকটা ধনে পাতা কুচি। এবার ভালো করে সব উপকরণগুলো মেখে নিলাম। এবার গোল গোল করে চপের আকারে গড়ে নেব। এভাবে গোল গোল করে তারপরে মাঝখানে হালকা একটু চাপ দিয়ে আমরা এভাবে চপের আকারে গড়ে নেব। যারা নিরামিষ খান তারা পেঁয়াজটা বাদ দিবেন, তাতেও অনেক স্বাদ হবে চপটা। এভাবে আমি সবগুলো চপ বানিয়ে নেব। এই যে সবগুলো বানানো হয়ে গেল, এখন আমি এগুলো তেলে ভেজে নেব। এখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিলাম, তাতে চপগুলো দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এভাবে মিডিয়াম জালে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এটা বিকেলের নাস্তায় খুব ভালো হয় চায়ের সাথে। এখন আমি একটা প্লেটে টিস্যু পেপার দিয়ে ভাজা চপগুলো তুলে নিলাম। দেখেন কি সুন্দর একটা কালার এসেছে, আর খেতে তো ভীষণই মজাদার। হয়ে গেল সবগুলো চপ ভাজা। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিও নিয়ে।